আজকে আমি আপনাদের বাফেলো উইংস দেখাবো। এখানে আমি 14 পিস চিকেন উইংস নিয়েছি, 1 চা চামচ জিঞ্জার পাউডার, 1 চা চামচ গার্লিক পাউডার, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে আমি ভালো করে মেখে 15 মিনিট ঢেকে রেখে দেব। এখানে আমি 1/4 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ রেড চিলি পাউডার ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে আমি উইংসগুলোকে প্রথমে ময়দায় গড়িয়ে নেব, তারপর 15 মিনিট রেখে দিয়ে আবারও দ্বিতীয়বার আমি গড়িয়ে নেব। এবারে চিকেন উইংসগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। 2 টেবিল চামচ বাটার, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ বারবিকিউ সস এবং হানি 1 চা চামচ দিয়ে আমি চিকেন উইংসগুলোকে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। ডেকোরেশনের জন্য উপরে আমি সেসিমি সিডস এবং স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।